ওয়েলকাম টু ইংলিশ কিচেন অ্যান্ড মোর। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এসেছি ইভিনিং স্ন্যাক্সে একটু পকোড়ার রেসিপি নিয়ে। ধনে পাতার পেঁয়াজ দিয়ে মেনলি আমি পকোড়াটা বানিয়েছি। চায়ের সাথে ইভিনিং স্ন্যাক্সে এটা খুব ভালো চলবে। যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করতে পারেন। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। প্রথমে পেঁয়াজ কিছু বেশ কিছু 4-5টা পেঁয়াজ নিয়েছি, সেটা নুন আর একটু চিনি দিয়ে চটকে নিয়েছি। একটা জায়গায় 250-300 গ্রাম মতো বেসন নিয়েছি। বেসনের মধ্যে একটু নুন হলুদ ও গরম তেল দিয়েছি। এবারে পেঁয়াজ আর বেসনটাকে পুরো মিক্স করে নিচ্ছি। এতে একটু বেসনে কেউ যদি মনে করেন টেস্ট বাড়াবেন তাহলে সেখানে একটু জোয়ান দিয়ে দিতে পারেন, কাঁচা লঙ্কা কুচি ঝাল খেতে পারেন, সেটার মধ্যে দেবেন, দিতেই পারেন, তো সেটা নিজেদের পছন্দ মতো। এটা এবারে ভালো করে মাখিয়ে 10-15 মিনিট রেস্টে রেখে দেবো। লবণটা নিজেদের পছন্দ মতো দেবেন, কাঁচা লঙ্কাও তাই। আমি ধনে পাতাগুলো মিক্স করে দিচ্ছি। এবারে পুরো জিনিসটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবারে একে গ্যাসে গরম একটা কড়াই বসিয়ে নিয়ে গরম তেলের মধ্যে আমি একটা একটা করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। চায়ের সাথে এগুলো খুব ভালো লাগে খেতে। বাড়িতে ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।